আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা খুব মজাদার রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কচুল্লতি উইথ চিংড়ি মাছ। এটা আমাদের খুবই একটা ফেভারিট খাওয়া। সো চলুন এটা বানাবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা দেখে নিই। আপনি দেখাও আমাদের ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে 1 পাউন্ড কচুল্লতি আছে, আর আছে 1 কাপ পেঁয়াজ, আর কিছু চিংড়ি মাছ, কয়েকটা আস্ত রসুন, 3 টেবিল স্পুন আছে নারিকেল বাটা, এখানে আছে তেল 1/2 টিস্পুন, মরিচ গুঁড়া 1 টিস্পুন, হলুদ গুঁড়া পরিমাণ মতন, লবণ আর 1 টিস্পুন জিরা গুঁড়া, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। প্রথমে আমরা এই কচুল্লতিগুলোকে ভাপে দিয়ে নিব, সেই জন্য আমরা এখানে একটা প্যানে পানি অলরেডি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে একটা স্টিম বাস্কেটে করে আমার বোন এখন পানির ভেতরে এই বাস্কেটটা সহই দিয়ে দিচ্ছে। আপনাদের যদি এই বাস্কেটটা না থাকে আপনারা ডাইরেক্টলি পানির ভেতরেই দিয়ে দিতে পারেন। এখানে এভাবে 5 মিনিট আমরা রেখে দিব। আর কি হিটে আছে আপনি? এটা মিডিয়াম হিটে, মিডিয়াম হিটে আছে, কিন্তু আমরা পানিটাকে হাই হিটে কিন্তু বয়ল করে নিয়েছি। সো এটাকে 5 মিনিটসের মতো আমরা এখানে রেখে দিব। আমরা ইন বিটুইন এই লতিগুলোকে একটু এভাবে উল্টে দিচ্ছি যাতে সব জায়গাতে ইভেন্টলি হিট লাগে। এটা অলমোস্ট হয়ে গেছে, আমরা এখন এটাকে তুলে নিব। আমরা এখন পানিটা ড্রেন আউট করে নিচ্ছি। আর এই স্টিমটা করার একটাই কারণ যে এটা স্টিম করে নিলে আপনার কচুল্লতিতে তো নাকি একটু গলা চুলকায়, সো এটার গলা চুলকানোর সম্ভাবনাটা একটু কম থাকে। এখানে একটা প্যান আমরা গরম করে নিয়েছি, এটার ভিতরে আমরা কিছুটা তেল, আপনারা আপনাদের পছন্দ অনুসারে তেল অ্যাড করে নেবেন। তেলটা একটু গরম হলে আমরা প্রথমে রসুনটা দিব। আপনি কি হিটে দিচ্ছ কুকিং? মিডিয়াম হিটে কুকিংটা হচ্ছে। আমাদের রসুনটা আধা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে আমরা পেঁয়াজটা অ্যাড করবো, সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছুটা লবণ অ্যাড করা হচ্ছে, আমরা পরে যেয়ে লবণটাকে অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা পেঁয়াজটাকে নরম করে নিব, আমরা একটু ঢেকে দিব। খুবই সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আমাদের পেঁয়াজ এবং রসুন সব কিছু নরম হয়ে গেছে। আমরা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। আপনারা চাইলে এই চিংড়ি মাছগুলোকে একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আমরা আস্ত চিংড়ি মাছ দিয়ে আপনাদেরকে এটা দেখাচ্ছি, বাট আপনারা চাইলে ছোট ছোট চিংড়ি দিয়েও করতে পারেন, যেটা অ্যাভেলেবল আর কি। সব কিছু দিয়ে এটা করা যায়, চিংড়ি মাছে যেটা করে এটা টেস্টটা আরও বাড়ায় আর কি। এটাকেও আমরা একটু কুক করে নিব 1 মিনিটের মতো। এখন আমরা হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া, জিরা, আমরা এখন একটু মশলাটাকে কষিয়ে নিব। এখন এই চিংড়ি ভুনাটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়, এটাই ওটাই কিন্তু আমার বেশি ফেভারিট। চিংড়ি মাছ দিয়ে ভাতটা খেতে অসম্ভব মজা লাগে। এখন তোমার কি লাগবে? এখন নারিকেল দিব,
একটু নারকেলের দুধটা দিয়ে দেওয়া হচ্ছে। এই নারকেলের দুধের রেসিপিও কিন্তু আমাদের দেওয়া আছে। রেসিপি কি, যেটা হচ্ছে যে আপনারা কীভাবে এই নারকেলের দুধটা পেতে পারেন বা সেটারই একটা সোর্স হিসাবে আমাদের চ্যানেলে আছে। হ্যাঁ, এটা আমাদের চ্যানেলে আছে এটার ভিডিও। Wow, I'm ready to eat that. এখন আমরা কচু লতিগুলোকে অ্যাড করে দিব। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। জাস্ট মেক শিওর যে মশলাটা সব জায়গায় লাগে। এই মুহূর্তে আপনারা চাইলে আপনারা লবণটাও অ্যাডজাস্ট করে দেখতে পারেন, লবণটাও চেক করে নেন। এখন নেক্সট 5 মিনিটস আমরা এটাকে ঢেকে কুক করব। আমাদের কচুর লতি উইথ চিংড়ি মাছ, এখন একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিব। এটা তৈরি হয়ে গেছে, দিদি বাতাও। এটা একটা কিন্তু খুবই মজার খাবার, খুবই 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 একটা মজার খাবার। আর আপনাদেরকে তো আমরা দেখিয়ে দিলাম যে আপনারা একটু সিদ্ধ করে নিলে পরে গলাটা চুলকাবার চান্সও কম থাকে। সো আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন, না করলেও চলে, বাট ওটা হচ্ছে করলে পরে আর কি প্রিভেনশন আর কি। এটাকে কী যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না। আর এখন সামনে তো বৈশাখী আসছে, এই সময় আপনারা আপনাদের খাবারে বৈশাখী পার্টিতে এটা অ্যাড করতে পারেন। আর এটা আপনারা যে কোনো খাবারের সাথেই সার্ভ করতে পারেন। এই ভাজিটা আমাদের ইউএসএতে আমরা সব কিছু সব মোটামুটি সব কিছুর সাথেই সার্ভ করি। পোলাও বিরিয়ানি থাকলেও আমরা একটা ভাজি করে দেই, কারণ আমাদের এখানে তো আর এত অ্যাভেলেবল না। হ্যাঁ, আর এইসব খাবারগুলো সবাই খুব পছন্দ করে, খুব শখ করে খায়, সেটাই বলবো। সো এই পর্যায়ে আমরা এটা তুলে নিব এবং খাওয়াটা সার্ভ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কচুর লতি উই চিংড়ি মাছ। এটা আমরা এখানে হোয়াইট ভাতের সাথে সার্ভ করেছি। এটা হোয়াইট ভাতের সাথে খুবই ভালো যায়, মানে রেগুলার ডিনার অথবা লাঞ্চে আপনারা সবসময় কচুর লতিটা রান্না করে খেতে পারেন, বাট এটা যে কোনো অকেশনেই আপনারা এই আইটেমটা তৈরি করে খেতে পারেন। আমাদের এই আইটেমটা খেতে অসম্ভব মজা। হোপফুলি আপনারা সবাই এটাকে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিউয়ার্স, প্লিজ 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 ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আমরা খুব শীঘ্রই নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।